আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে অতিথি রয়েছেন অ্যাটর্নি শেখ সেলিম। আপনাকে স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা অনুষ্ঠানটি শুরু করব ভাবছিলাম একটি রিপোর্ট দিয়ে, রিপোর্ট দেখব, আমরা দিনের উল্লেখযোগ্য রিপোর্ট নিয়ে আলোচনা করব। তবে ঢাকা থেকে একটি ফোন আছে, এটি ইন্টারেস্টিং, আমরা একটি ফোনটা নিয়ে তারপর আলোচনায় যেতে চাই। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি লীরা বলছি। আচ্ছা বলুন। জি আমি একটু অ্যাটর্নি স্যারের কাছে একটু প্রশ্ন ছিল যে আমার মাল্টিপল ভিসা আছে, আমার আর আছে মাত্র 4 মাস। হ্যাঁ, তো আমি কি এখন মানে এন্ট্রি করতে পারবো? মাল্টিপল ভিসা ওনার নিশ্চয় ভিজিটার্স ভিসা আছে, তো ভিজিটার্স ভিসা আসলে এয়ারপোর্ট দিয়ে ঢুকলে ইউজুয়ালি 6 মান্থ এর টেম্পোরারি স্টে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, মানে উনি যদি ভিসা শেষ হওয়ার শেষ দিনেও আসেন তাও 6 মান্থ থাকতে পারে। আচ্ছা, আশা করছি আপনি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আর আমরা যেটি করি, আমরা অবশ্যই ইমিগ্রেশন সংক্রান্ত উত্তর দেব, কারণ আমাদের সাথে একজন অত্যন্ত জনপ্রিয় এবং সবার পরিচিত মুখ একজন অ্যাটর্নি আছেন। তো আমরা এই বিষয়ে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আশা করছি দিনের কিছু ঘটনা নিয়েও আমরা কথা বলবার চেষ্টা করব। আজকে সবচেয়ে উল্লেখযোগ্য খবরটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে তেল আবিব থেকে আমেরিকার দূতাবাস সরিয়ে আনার কথা বলেছেন, এবং একই সাথে রাজধানী হিসেবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। একটি রিপোর্ট আছে, আমরা একটু দেখে তারপর একটু আলোচনার সূত্রপাত করি। পাশাপাশি আমরা কিন্তু অন্যান্য আরও কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। ডোম অফ দ্য রক, হোলি সেপালচার এবং ওয়েস্টার্ন ওয়ালের কারণে জেরুজালেম শহরটি ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম তিন ধর্মের অনুসারীদের কাছেই তীর্থস্থান হিসেবে পরিচিত। 1967 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর এই শহরটি দখল করে নেয় ইসরায়েলি সেনারা। এরপর কালের পরিক্রমায় আরব অধ্যুষিত এই শহরটি ক্রমেই ইহুদি প্রধান জনপদে পরিণত হয়েছে। জেরুজালেম নিয়ে আরব এবং ইহুদিদের মধ্যে চলা বিরোধে আমেরিকা প্রচ্ছন্নভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিলেও জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন সবসময় নিরপেক্ষই থাকার চেষ্টা করেছে, তাই আন্তর্জাতিকভাবে জেরুজালেম শহরটি একটি নিরপেক্ষ শহর হিসেবেই পরিচিত। বিশ্বমতের বিরুদ্ধে গিয়ে 1995 সালে ক্যাপিটল হিলে জেরুজালেম এম্বেসি অ্যাক্ট নামে নতুন একটি আইন প্রণয়ন করা হয়, যাতে ইসরায়েলে অবস্থিত দূতাবাসটি তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে আসা এবং ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে। কিন্তু সেই থেকে বিল ক্লিন্টন, জর্জ বুশ জুনিয়র এবং বারাক ওবামা তিন প্রেসিডেন্টই আইনটিকে সরকারের নির্বাহী ক্ষমতা এবং পররাষ্ট্রনীতির ওপর কংগ্রেসের অনধিকার চর্চা আখ্যা দিয়ে এতে ভিটো ক্ষমতা প্রয়োগ করেন, ফলে গত 22 বছর আইনটির বাস্তবায়ন করা হয়নি। সেই প্রথার বিরুদ্ধে গিয়ে এবার দেশের 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনটিকে বাস্তবায়নের আদেশ দিলেন। বুধবার ক্যাবিনেটের এক বৈঠকে এ নিয়ে কথা বলেন তিনি। জানান, 22 বছর ধরে অপূর্ণ এই প্রতিশ্রুতিটি এবার পূরণের সময় এসেছে। Many presidents have said they want to do something and they didn't do it, whether it's through courage or they changed their mind, I can't tell you, but a lot of people have said we have to do something and they didn't do it, so we'll be talking about that something at 1 o'clock. এরপর বেলা 1টার কিছু পরে হোয়াইট হাউসের ডিপ্লোম্যাটিক রুমে উপস্থিত হন প্রেসিডেন্ট। এ সময় তার সাথে ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও। সেখানে রাখা বক্তব্যে প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এছাড়া তেল আবিব থেকে দূতাবাসটি জেরুজালেমে সরিয়ে নিয়ে আসার জন্য স্টেট ডিপার্টমেন্টকে আদেশও দেন ট্রাম্প। Therefore, I have determined that it is time to officially recognize Jerusalem as the capital of Israel. এক ইসরায়েল ছাড়া বিশ্বের অধিকাংশ দেশই প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে, কিন্তু ট্রাম্প দাবি করেন দেশের স্বার্থের পাশাপাশি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। I've judged this course of action to be in the best interests of the United States of America and the pursuit of peace between Israel
and the Palestinians. পরে বিলটিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমেরিকানদের ওপর আগামী 20 ডিসেম্বর পর্যন্ত জেরুজালেমে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে স্টেট ডিপার্টমেন্ট। ওয়াহিদুর রহমান, টিবিএন 24 নিউজ ডেস্ক। কি বলবেন, রিপোর্টটি তো দেখলেন। ওল এইটার মাধ্যমে এটা 95 ইউএস কংগ্রেস যে জেরুজালেম অ্যাক্ট পাশ করে, এমবেসি অ্যাক্ট পাশ করেছে, তাতে ইউএস পলিটিশিয়ানরা মানে তারা চাইছে জেরুজালেমের স্বীকৃতি দিয়ে ইউএস এমবেসি, কিন্তু এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট সেটা করে নাই সিকিউরিটি কনসার্ন নিয়ে। এই আইনে একটা বিল্ট ইন ওয়েভার আছে, ওয়েভার হচ্ছে কি এটা আমি করবো না, আমি ওয়েভ করছি মানে করবো, পরে এভরি সিক্স মান্থ করে এটা একটা এক্সটেনশন সাইন করা হয়। ট্রাম্প এসে এইবার যদিও ফার্স্ট টাইম করেছিল, এইবার সে এই ঘোষণাটা দিল। এতে হচ্ছে ইসরায়েল এ পর্যন্ত কোনো রাজ জাতি মেনে নেয় নেই যে জেরুজালেমরে 1967 ওয়ারে জর্ডানের কাছ থেকে ইসরায়েল এইটা প্রথমে ক্যাপচার করে 1960, তারপরে এটা অ্যানেক্স করে ইসরায়েলি ইয়ে হিসাবে, কিন্তু কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পায় নাই কোনো দেশ, ইউনাইটেড নেশন কেউ মানে নেয়নি। আমেরিকানরা এই প্রথম এইটা মেনে নিল, তারা বলছে যে প্র্যাকটিক্যাল মানে রিয়ালিটি যেটা যেখানে সেখানে ইউএস ক্যাপিটাল আছে, সেখানে প্রাইম মিনিস্টার আছে, তাদের কেনেসেট আছে, পার্লামেন্ট আছে, তাদের বিভিন্ন মিনিস্ট্রি আছে সেখানে, তো তারা তো ফাংশন করছেই ওখানে, কিন্তু বিদেশিরা ওখানে যাওয়া মানেই এমবেসি যাওয়া মানে ওদের ওইটা মেনে নেয়া। এখন ইয়ে হচ্ছে যে যে জেরুজালেম ওয়েস্ট জেরুজালেম ইসরায়েলের সেটা অলমোস্ট অ্যাগ্রিড আপন সবাই থাকবে, ইস্ট জেরুজালেম হবে প্যালেস্টাইনিয়ান ক্যাপিটাল। তো এখানে যদিও ওই স্বীকৃতি দেওয়া হয়েছে এ পর্যন্ত আন্তর্জাতিক আইনে এবং ইন্টারন্যাশনাল ইয়ে, জেরুজালেম হোল জেরুজালেম ইজ এ ডিসপিউটেড টেরিটরি, ডিসপিউটেড এটা কারণ না, সাবজেক্ট টু পার্টিশন নেগোসিয়েশন অ্যান্ড পার্টিশন যে কার ভিতরে যাবে, এক্ষেত্রে আমেরিকানরা এটা মেনে নিল। কিন্তু এটা মেনে নেওয়ার অর্থ না যে এইটা আমেরিকান সাপোর্ট হলো, এতে আমার মনে হয় এটা এক হলো সিকিউরিটি কনসার্ন হলো, আর একটা হলো একটা সুযোগ হয়েছে আরবদের অর্থাৎ মুসলমানদের এর বিরুদ্ধে এক হওয়া, তার কারণ এইটা জেরুজালেমে আলাস্কা মস্ক আছে আপনি জানেন, যেখানে মিরাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানে মিরাজে গেছিলেন, এবং খ্রিস্টিয়ানদেরও ওখানে পবিত্র স্থান, ইহুদিদেরও, সেক্ষেত্রে মুসলমানরা তো মেনে নিচ্ছে না। এতে যেমন ওআইসির মিটিং ডাকা হয়েছে, আরবদের মিটিং ডাকা হয়েছে, শুধু তাই না মানে পোপ ফ্রান্সিসও এটি সবাই সবাই গোটা বিশ্ব সমস্ত ইউরোপিয়ানরা এর এগেনস্টে, ফ্রান্স তো বলেছে, ব্রিটেনও বলছে, রাশিয়ানরা বলছে, ইউনাইটেড নেশনস বলছে, পোপ বলছে, শুধু ধরেন ডোনাল্ড ট্রাম্পের একটা গুয়ার তোমের জন্য এটা হয়েছে, তার এটাকে সে বলছে এটা আমার নির্বাচনী প্রমিস, তো প্রমিস তো সে আর একটাও করেছে, প্রমিস তো সে করেছে লং লাস্টিং পিস, পারমানেন্ট সলিউশন করা, সে তার ধারে কাছে নাই। আচ্ছা, এর ভিতরে এর সানে নজর হচ্ছে বাইরে আলো একটা পলিটিক্যাল ডিসিশন আছে, সেটা ট্রাম্পের গদি, ট্রাম্প এটা মেনলি মানে ইহুদি জুইশ লবিয়েস্টরা চাইছে, জুইশ ডোনাররা ইনক্লুডিং ওই কি ক্যাসিনো মোগল এডেলসন যে বড় ডোনার ডোনাল্ড ট্রাম্পের, প্লাস ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান যারা তার ডোনার যারা খ্রিস্টিয়ান ইয়েদের ব্যাক করে তারাও চাইছে এটা, যার জন্যে এন অলসো আরেকটা ইনফ্লুয়েন্স আছে মনে হয় তার জামাই জ্যারেড কুশনারের বিরাট ইনফ্লুয়েন্স আছে আমি মনে করি এখানে পারিবারিকভাবে, যার জন্য সে এটা করছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্বের কাছে আমার মনে হয় না এটা তারা শিগগিরই এটা মেনে নিচ্ছে। আচ্ছা, একজন দর্শক আছে, আমরা একটু প্রশ্ন নিই, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন কোথা থেকে কে বলছেন? ভাইয়া আমি উস্তাদ থেকে তাকিয়া বলছি। আচ্ছা, আমার আম্মা, আমার দুইটা কোশ্চেন ভাই, আমার আম্মা অ্যাপ্লাই করছে আমার বড় বোনের জন্য ম্যারিজ 2006 মার্চ 6, তো ওদের যারা 2004 করছে তারা এখন পাচ্ছে 12-13 বছর।
আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, হ্যালো হ্যালো, আচ্ছা হ্যালো, কে আছেন? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, আমি মেইনল্যান্ড থেকে বলছি। জি বলুন ভাই। আমি সমাজের অ্যাটর্নির কাছ থেকে প্রশ্ন করছি, উনি আমাকে বলছিল যে সিটিজেনের পর যদি বেবি হয় তাহলে ওনার জন্য অ্যাপ্লাই করতে হয় না। এখন আমার আমার ওয়াইফের ইন্টারভিউ হচ্ছে ডিসেম্বরের 18 তারিখ, আমার বেবির বয়স হচ্ছে 5 মাস। এখন আমার তো কি বাংলাদেশে যেতে হবে, কোনো ফর্মালিটি মেনটেন করে না, কি করলে আমার বেবিকে সিটিজেন দিবে? আর ডিএস 2029 আর ডিজিএস 5057 এগুলো কি ফর্ম একটু বললে উপকৃত হব। ওকে ভাই, এটা আপনার বাংলাদেশে যাইতে হবে, বাংলাদেশে যে আপনি এবং আপনার ওয়াইফ মিলে বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে, হসপিটালের রেকর্ড নিয়ে, বাচ্চার ছবি নিয়ে, আপনি যে আপনার পাসপোর্ট নিয়ে, যে আপনি যে বাংলাদেশে গেছিলেন আপনার ওয়াইফ কনসেপ্ট করার সময়, এই দুইজনে মিলে এগুলা সহ আমেরিকান এম্বাসিতে যে আপনাদের কতগুলি ফর্ম ফিল আপ করতে হবে, ওই ফর্মগুলাই ওইখানে ওইগুলাই বলা আছে, তাইলে আপনার বাচ্চা পাসপোর্ট পেয়ে যাবে। জি, আরেকজন আছেন, আমরা একটু নেই। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি জামাইকা। হ্যাঁ বলুন। জি, আমি জামাইকা থেকে শারমিন বলছি। আমার একটা প্রশ্ন ছিল, আমার হাজবেন্ড এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস আমার ছোটে, আমি গ্রিন কার্ড হোল্ডার, অ্যাপ্লাই করেছি, সবকিছু অ্যাপ্রুভ হয়েছে, গ্রিন কার্ড ইন্টারভিউ হয়েছে, এখনো পাইনি, 1 বছর হয়ে গেছে। তো এখনো সার্টেনলি 1 উইক আগে আমার শ্বশুরের হার্ট অ্যাটাক করেছে। তো আমাদের লয়ার আছেন, ওনার সাথে কথা বলে আমরা ফেডারেল প্লাজাতে গিয়ে ওই যে ইমার্জেন্সি যে 1 বছরের পারমিশন দিয়েছে, বলেছে এন্ট্রি করা যাবে। এটা কি কোনো প্রবলেম হবে? যদিও ওয়ার্ক পারমিশন 90 লেখা আছে, বাট তাইছাড়া অন্য কোনো প্রবলেম নাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো হ্যালো, জি আমরা শুনছি, কে বলছেন? ছিল একটা বাচ্চা, ছিল বাচ্চা আছে, হ্যাঁ। তো এখন একটা 2 বছর হয়েছে ডিভোর্স হয়ে গেছে, আমি 1 বছর আগে উপর দিয়ে অ্যাপ্লাই করেছি, বুঝছেন? মানে ডিভোর্স হয়ে গেছিল পরে আবার অ্যাপ্লাই করেছেন? এখন না, আমি আবার মনে করি এটাকে আমি ইনফর্ম করছি আর কি, যেটাকে বলে সিঙ্গেল স্ট্যাটাস দিয়ে, হ্যাঁ, উপর দিয়ে আবার জানাইছে ওদেরকে, ওনাদেরকে জানানো হয়েছে ওনার ডিভোর্স হয়েছে যেটা। ওকে, তা আপনার প্রশ্ন কি বলেন? প্রশ্নটা হচ্ছে যে এরা কোন মানে 1 বছর থেকে এই পর্যন্ত আপনার এতদিন কিছু পাচ্ছেন না কেন? এটাই তো রাইট আপনার প্রশ্ন। পাচ্ছি না, উকিল নিজে বলে আমিও জানি না, সে অনেক দূরে করলে, আমরা ব্যক্তিগত ভাবে আপনাদের এখানে প্রশ্ন করে করে জানছি, আপনারা পরামর্শ দিচ্ছেন, আমরা চিঠি দিচ্ছি, তারও কোনো রিপ্লাই পাচ্ছি না, কি করবো আমি? আপনার প্রশ্নটা আমরা বুঝেছি, এবার উত্তরটা যদি দেন। ওকে, অ্যাট লিস্ট 10 বছরের মতো লাগে ম্যারিড ছেলেমেয়ের জন্য অ্যাপ্লাই করলে, বিবাহিত ছেলেমেয়ের জন্য। তো আপনার তো বোধহয় 10 বছর হয় নাই? না, 7 বছর হয়েছে। 7 বছর হয়েছে, আপনি ওই অ্যাপ্রুভাল পাইছেন, ওর কাছাকাছি সময় গেলে যখন ভিসা নাম্বার অ্যাভেলেবেল হবে তখন অন্যান্য এফিডেভিট অফ সাপোর্ট সহ বিভিন্ন বায়োগ্রাফিক আরো আরো ফর্ম, ইমিগ্রান্ট ভিসা ফর্ম, টাকা পয়সা জমা দিতে বলবে, সেটা টাইম এখনো আসে নাই, সেটা ধরেন আরো 2-1 বছর লাগতে পারে। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো হ্যালো, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি নাদিয়া বলছি ব্রুকলিন থেকে। আচ্ছা বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার ভাই বোনদের জন্য আমি 2005 অ্যাপ্লাই করছি, আমার একটা ভাই ইতালিতে থাকে ফ্যামিলি নিয়ে, ও কি ইতালি থেকে ভিসা পিক আপ করতে পারবে? পারবে,
হ্যাঁ পারবে, আপনার আপনার ভিসা ইতালিতে ভিসায় যখন অ্যাপ্লাই করবে তখন ইমিগ্রান্ট ভিসা পিটিশনে যখন ইনফরমেশন দিতে হবে তখন আপনি ইটালির অ্যাড্রেস দেবেন, এবং ইটালিতে যদি পার্মানেন্ট স্ট্যাটাস থাকে তাহলে কোনো অসুবিধা নেই, লিগাল স্ট্যাটাস থাকলে ইটালিতে আসতে পারবেন। ওকে, কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? হ্যালো, আমি মোহাম্মদ হুসাইন। জি বলুন মোহাম্মদ ভাই। ওই বলুন, আমার আমার ছেলে সাহেবের কাছে একটি প্রশ্ন। বলেন ভাই, বলেন। বলছি আমার অ্যাজাইলাম এর ইন্টারভিউ গত ফেব্রুয়ারি 28 তারিখ হয়েছে, তো কিন্তু এখন পর্যন্ত আমারে তখন বলেছিল যে 2 সপ্তাহ পরে মেইলে আপনাকে জানানো হবে, কিন্তু এখন পর্যন্ত জানায় নাই, এটা হচ্ছে প্রশ্ন। এখন পর্যন্ত জানি নাই, এখন ছিলেন সবার কাছে প্রশ্ন এই ব্যাপারে আমি কি করতে পারি? এ ব্যাপারে আপনার কিছুই করার নাই, তার কারণ আপনার সিকিউরিটি চেক হচ্ছে, আর বিশেষ আপনার পলিটিক্যাল অ্যাসাইলাম কোন ভিত্তির উপরে করেছেন, অর্থাৎ কোন থিওরিতে, কোন বিশেষ কোন পার্টির জন্য করলে, কিছু কিছু পার্টির জন্য করলে অনেক টাইম লাগে, 2-3 বছর লাগে। সো আমরা জানি না কোন পার্টির যে কেস আপনি করেছেন বা কোন ইয়ে, অন্যান্য একটা পার্টি ছাড়া অন্যান্য পার্টিকে পার্টির কেস, অন্যান্য পার্টি বা অন্যান্য থিওরিতে কেস করলে একটু আর্লিয়ার হয়। সো এখন কতদিন লাগবে তা বলা কঠিন। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার প্রিয় দর্শক? জি আসসালাম আলাইকুম, আমি নিউ ইয়র্ক জ্যাকসন হাইটস থেকে বলছি, কুইন্স থেকে। আমার বোনের জন্য একটা কোশ্চেন ছিল, আমার বোন ইউএস সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিল 2017 এবছর জানুয়ারিতে, তার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গিয়েছে মার্চে এবছরের, এখন ইন্টারভিউ কতদিন লাগতে পারে, এখনো ডাকেন ইন্টারভিউ? জি, ইন্টারভিউ হতে আজকাল একটু লেট হচ্ছে, আগে 4 মান্থের ভিতরে হয়ে যেত, 4-6 মান্থের ভিতরে, কিন্তু আজকাল একটু লেট হচ্ছে, এটা 8 মাসের 1 বছর টাইম লাগছে। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার প্রিয় দর্শক? হ্যালো, জি আমি শুনছি, বলুন। জি আটলান্টা থেকে বলছি, আমার প্রশ্ন হচ্ছে, আমার অ্যাপ্লাই করেছিল 2004 সালে ডিসেম্বরে প্রায়োরিটি আমার ভাইয়ের জন্য। আপনার বাবা? হ্যাঁ আমার বাবা অ্যাপ্লাই করেছিল, তখন আমার বাবার গ্রিন কার্ড ছিল। আচ্ছা, কিন্তু আমার বাবা সিটিজেন হয়েছে 2012 সালে, বাট 2015 সালে আমার আব্বা মারা গেছে, তখন আমি সাবসিডি স্পন্সর হিসেবে অ্যাপ্লাই করছি ইমিগ্রেশনে, ওরা অ্যাপ্রুভ করছে লাস্ট মান্থে 26 তারিখে, এখন ওরা বলছে ওরা ন্যাশনাল ভিসা সেন্টারে ওরা অ্যাপ্রুভালটা পাঠাইছে নেক্সট প্রসেসের জন্য, এটা কতদিন লাগতে পারে? কিন্তু আমার ভাই এখন ওরা তো ম্যারিড হয়ে গেছে। আপনার ভাইয়ের জন্য যদি আপনি করে থাকেন, আপনার ভাই ম্যারিড হলে এটা ভাই বোনের কেস, আবার 12-13 বছর লাগছে, সহ আপনার ফাইলিং ডেট তো ওইটা হিসাব করে নেবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার আমাদের সাথে প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম, আমি এলমাস থেকে বলছি। কোথেকে? আমি জুয়েল, এলমাস কুইন্স থেকে বলছি। জি জি বলুন। আমার কোশ্চেনটা মাননীয় লয়ার সাহেবের কাছে, আমার আমার শাশুড়ি মা কি আপনি তো খুব ভালো জামাই, শাশুড়ির জন্য বহু চিন্তিত দেখছি। যাই হোক, চিন্তার কোনো কারণ নাই, আপনার শাশুড়ি 1 বছরের ভিতরে আসলে, 11 মাসের ভিতরে আসলে কোনো ডকুমেন্ট ডকুমেন্ট ইয়ে করতে হয় না, সেটা কোনো অসুবিধা নেই। কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আয়েশা বলছি। জি বলুন, কোথা থেকে? আমি অ্যাস্টোরিয়া থেকে বলছি। অ্যাস্টোরিয়া থেকে বলুন। আমার সেলিম আঙ্কেলের কাছে একটা প্রশ্ন ছিল। জি আঙ্কেল বলুন। বলুন বলুন। হ্যাঁ, আমার এই ভাই বোনদের জন্য আমার আম্মা অ্যাপ্লাই করছে, সাপোর্ট দিয়েছেন মে 17 এই বছরে, বাট এখনো কোনো ইন্টারভিউর জন্য দেখে না, কতদিন লাগবে? ও ডিপেন্ড করে প্রায়োরিটি ডেট কত, তার কারণ প্রায়োরিটি ডেট November 2004 গেছিল, আবার এখন ব্যাক করে বোধহয় মার্চ এপ্রিলে চলে আসছে, তো আপনার ওই প্রায়োরিটি ডেটটা দেখতে হবে, তখন বলা যাবে কতদিন লাগবে। খুব বেশি দিন লাগবে না যদি তারা সাপোর্ট টাপোর্ট নিয়ে থাকে বা ইমিগ্রান্ট ভিসা ফি নিয়ে থাকে, এটা একটু বলা কঠিন, তার কারণ এটা একটু ধীরে ধীরে মুভ করছে কারেন্টলি। আচ্ছা, আরেকজন আছে আমরা একটু নেই। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি শ্যাম মোহাম্মদ জাকেরিন বলছিলাম। হ্যাঁ বলুন। ম্যানহাটন থেকে? হ্যাঁ। নিউ ইয়র্ক থেকে? হ্যাঁ হ্যাঁ বলুন।
মানে এই যে মুসলিমদের নিশ্চয়তা কতটুকু, মানে ফিউচার এই টাইপের কোন ইয়ে আছে কিনা, মানে আপনি কি ভয় পাচ্ছেন? আপনার যদি কোন ঝামেলা হয় আপনি 911 কল দিতে পারেন, পুলিশ কল দিতে পারেন। এইটা এখন যদি নিরাপত্তা, আসলে পূর্ণ নিরাপত্তা কারোরই নাই, এই দেশের লোকেরও নাই। তো অনেক ক্ষেত্রে দেশে ক্রাইম হয়, বিভিন্ন ক্রস ফায়ারে পড়ে, বিভিন্ন ইয়েতে পড়ে জাস্ট, সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনি মুসলিম বলে অ্যাটলিস্ট নিউ ইয়র্কে কেউ আপনারে টার্গেট করবে। কিছু কিছু বায়াস ক্রাইমের ঘটনা ঘটেছে কিন্তু আপাতত না, এবং তার সংখ্যা খুবই কম, তাতে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে মনে করি না। আপনি মুসলমান বলে আইনে কোনো পার্থক্য নাই, সুতরাং আপনি আপনার অস্তিত্ব বজায় রাখার জন্য আপনি যেভাবে চলাফেরা করা উচিত তাই করেন। উনি বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নানা কর্মকাণ্ডের কথা বলছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নানা কর্মকাণ্ড আছে, কিন্তু সে তার কথায় সে বলে নাই যে আইন ব্রেক করে কাউকে ইয়ে করতে। এদেশে কোর্ট কাঠারি আছে, আপনারা দেখছেন যে মুসলিমদের বিরুদ্ধে কতগুলো ওয়ার্ডার এদেশের কোর্ট বাতিল করে দিয়েছে সব। সেক্ষেত্রে আমি ভয়ের কিছু দেখছি না আপনার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বলুন ভাই। ভাই, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি 2006 সালে। বোনের মেয়েটা তখন ছিল অনেক ছোট। ওই সময় যে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, আর ওর এখন স্কুলের বার্থ সার্টিফিকেট, স্কুলের বার্থ ডেট ইটস ডিফারেন্ট, তো সেক্ষেত্রে আমাকে চেঞ্জ করতে হবে ওদেরকে ডাকার আগেই নাকি? বার্থ সার্টিফিকেট এবং স্কুলের বার্থ সার্টিফিকেট আলাদা আলাদা ভাই। স্কুলে যেটা আছে সেইটা দেন, অথবা স্কুলে যদি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস না করে থাকে যেটা দিচ্ছেন সেটা স্কুলে, সেটা স্কুলে পাঠাই দেন। আচ্ছা, রেজিস্ট্রেশনের সময়। ওকে, ধন্যবাদ। আমার মনে হয় আরেকজন আছেন, নিজাম সাইদ, তিনি বলছেন, মাই মাদার ইন ল অ্যাপ্লাই ফর হার সন আন্ডার 21 লাস্ট ইয়ার অক্টোবর 2017। কি হবে এখন? অলমোস্ট 14 মাস হয়েছে। ওকে, যদি আপনার মাদার ইন ল আপনার শ্যালকের জন্য অ্যাপ্লাই করে থাকে এবং শ্যালকের বয়স যদি 21 নিচে হয়, তো 2 বছর আড়াই বছরের ভিতরে চলে আসবে। আর আপনার লোকজন থাকবে দুলোভাই বলার কেউ, ওরা টেলিফোনেও বলতে পারে, এখন কাছাকাছি এসে বলবে। আমরা ছোট বিরতি নেই। সুপ্রিয় দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে আমরা আমাদের বাদ বাকি আরো কিছু প্রশ্ন আপনাদের আছে, আর অনেক কথা আছে, সেগুলো একটু আমরা নিব। আসছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের অতিথির সাথে আমরা কথা বলছিলাম ইমিগ্রেশন বিষয়ে, আপনারা নানা প্রশ্ন করছেন। একটি প্রশ্ন আমাদের হাতে আছে, আমরা নিয়ে আলোচনাটায় যেতে চাই। আসলে আলোচনার সুযোগ কম, কারণ মানুষ যেভাবে প্রশ্ন করছে আমরা উত্তরগুলোই দেওয়ার চেষ্টা করি। কে আছেন প্রিয় দর্শক এখন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, আমার একটা ভাই আজকে ওই গেছে মাসে ফেডারেল যাবে, ইন্টারভিউ আছিল, তো জজ বলছে 5 মাস পরে, মানে 5 মাস পরে, হ্যাঁ 5 মাস পরে ওনার মানে রেজাল্ট দিব অথবা মেইলে ছাড়বো। তখন আমি ওটা বুঝতে চাইছি যে মেইলে কি দিব 5 মাস আগে, না গিয়া রেজাল্ট 5 মাস পরে আনা লাগবে? অ্যাসাইলাম ছিল, প্রশ্ন কি 5 মাস পরে দেবে, রায় দেবে তাই বলছে? নাই, জানাবে বলছে। 5 মাস পরে এভাবে কেউ বলে না, বাট তাহলে যে 2 সপ্তাহ ইয়ে করে, তবে 4-5 মাস লাগতে পারে, ইয়েও লাগতে পারে, বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, তো অপেক্ষা করতে হইতে হবে, অপেক্ষা করতে হবে। কে আছেন, কে আছেন ভাই? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন।
জি ধন্যবাদ ভাই এই জীবন 24 কে এত সুন্দর একটা অনুষ্ঠান দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন আছে ভাই, সেটা হচ্ছে যে এই যে প্যারেন্টস এর জন্য যে I-130 যে অ্যাপ্লিকেশনটা করা হয়, সেই ক্ষেত্রে কোন কারণে কি এক্সপেডাইট করা যায় কিনা? যেমন যদি কোনো, যেমন আমার আমার আপা সে ইউএস সিটিজেন, সে অ্যাপ্লাই করছে আমার জন্য, এখন উনি তো আসতে তো দেরি হবে, উনি জাস্ট অ্যাপ্লাই করছে, এখন উনি আসলে প্রেগনেন্ট, মানে এই মুহূর্তে যদি বেবি হয় সে তার আগে কি আসার কোনো সম্ভাবনা আছে কিনা, বা এইভাবে কিছু এক্ষেত্রে কোন ভিসা নাম্বার ওয়েটিং নাই, শুধু প্রসেসিং টাইম। এখন প্রসেসিং টাইমটা আন্ডার সার্টেন সার্কামস্টান্সেস এক্সপেডাইট করা যায়, আপনার সিচুয়েশন বললে, ওদের কাছে চিঠি লিখলে, ফোন করলে যে এটা একটু এক্সপেডাইট করো, ইয়ে করো, তারা যদি মনে করে যে এটা মানে যথেষ্ট কারণ আছে তারা শিগগিরই করার জন্য, তাহলে তারা করে দিতে পারে। তবে কোনো অ্যাটর্নির কাছে যাওয়াটা মনে হয় বেটার। হ্যাঁ আচ্ছা, মাহমুদুর রহমান জুয়েল, ইফ গ্রিন কার্ড হোল্ডার প্যারেন্টস অ্যাপ্লাই ফর দেয়ার আন্ডার 21 ইয়ার চাইল্ড, হাউ লং ইট উইল টেক? It's taking about 2.5 years. Okay. কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? জি, আমার নাম নিলিপন ভাই। জি, কোথা থেকে বলছেন আপনি? খোঁজ নিউইয়র্ক। জি বলুন। জি, আমার কোশ্চেনটা ছিল, আমার গ্রিন কার্ড আছে, আই এম ওয়েটিং অন মাই সিটিজেনশিপ, ক্যান আই অ্যাপ্লাই ফর মাই মম? আমি বুঝিনি আপনার প্রশ্নটা, আপনি একটু আরেকবার পরিষ্কার করে বলবেন? জি, আমার গ্রিন কার্ড আছে, আমি আমার আম্মুর জন্য অ্যাপ্লাই করতে চাই। আচ্ছা, গ্রিন কার্ড দিয়ে কি মায়ের জন্য অ্যাপ্লাই করা যাবে কিনা? না, গ্রিন কার্ড দিয়ে মেয়ের জন্য, মায়ের জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায় না। গ্রিন কার্ড দিয়ে মার জন্য পিটিশন করা যায় না, অনলি সিটিজেনরা করতে পারে। ওকে, ধন্যবাদ। কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, হ্যালো, কে আছেন? জি, আমরা শুনছি, বলুন। গ্রিন কার্ড নিয়ে কত, গ্রিন কার্ড নিয়ে এক বছরের বেশি বাইরে থাকলে এইটা অ্যাবান্ডান্ড হয়ে যায়, মানে অর্থাৎ গ্রিন কার্ড পরিত্যক্ত হয়ে যায়, গ্রিন কার্ড নষ্ট হয়ে যায়। আর যদি 6 মাসের বেশি আপনি থাকেন, তাইলে সিটিজেনশিপের জন্য টাইমটা অ্যাকিউমুলেট হয় না, অর্থাৎ টাইমটা তাইলে ওই এর আগে যে টাইমটা আপনি ইয়ে করেছেন, মানে জমা হয়েছে আপনার সিটিজেনশিপের জন্য, লাস্ট 5 ইয়ার্সের ভিতরে প্রতি বছর অ্যাটলিস্ট 6 মাস করে থাকতে হয়, টোটাল 2.5 ইয়ার্স, ওই টাইমটা নষ্ট হয়ে যায় 6 মাসের বেশি থাকলে। ৬ মাসের বেশি না থাকায় অনুমতি নিয়ে, অনুমতি নিয়ে গেলে গ্রিন কার্ড থাকে, কিন্তু সিটিজেনশিপের জন্য অসুবিধা, ওইটা অ্যাকাউন্ট হয় না। ওকে, অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার প্রিয় দর্শক? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি কুইন্স থেকে আশরাফ বলতেছি। জি আশরাফ ভাই, বলেন। জি, আমি হচ্ছে অ্যাটর্নি সাহেবের সাথে একটু কথা বলবো। হ্যাঁ বলেন। ওই আমার গ্রিন কার্ডটা এক্সপায়ার হয়ে গেছিল। আমার গ্রিন কার্ড, আমি ফিঙ্গারপ্রিন্ট দিছি, আমাকে একটা স্ট্যাম্প দিয়েছে, বুঝছেন? স্ট্যাম্পটার মানে স্ট্যাম্পটার এক বছরের ভ্যালিড আছে, আপনি কি ট্রাভেল করতে পারবেন নাকি ওর সাথে? একটু কি করতে পারবেন? ১৫ সালে তখন আমি সাবস্টিটিউট স্পন্সর হিসেবে আমি অ্যাপ্লাই করছি ওই সেম কেসটাকে রিওপেন করার জন্য। এখন ওরা কেসটা অ্যাপ্রুভ করছে ন্যাশনাল ভিসা ইউএসসিআইএস এ লাস্ট মান্থে অ্যাপ্রুভ করার পরে ওরা এনবিসি তে পাঠাইছে নেক্সট প্রসেস এর জন্য। এখন কতদিন লাগতে পারে? কি কার জন্য করেছিল?
ওনার বাবা করেছিলেন, ওনার ভাই বোনদের জন্য বাবা মারা যাওয়ার পর উনি এটাকে আবার ইয়ে করেছেন। আপনার দেখতে পাবে যে ওইখানে অ্যাপ্রুভাল নোটিশে আপনার প্রায়োরিটি ডেট কোনটা দিছে? প্রায়োরিটি ডেট দিছে আপনি 2004 ডিসেম্বর 1। আপনি ওই সময় অ্যাপ্লাই করেছিলেন? না, আমার আব্বা অ্যাপ্লাই করেছিল। ওকে, তাহলে ওইখান থেকে এখন ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে আপনার। আপনি তো ভাই, রাইট? আমি তো সাবস্টিটিউট স্পন্সর করছি, সব ওই সেম কেস নাম্বারটাই। সেম কেস নাম্বার সাবস্টিটিউট হইলো, ইট মে নট বি কাউন্ট যে সান আর ডটার অফ ইউএস সিটিজেন। সো সেক্ষেত্রে আপনার মানে আপনার ওই ইয়ে টাইম বেশি লাগতে পারে। তারা ওই প্রায়োরিটি ডেটটা হয়তো দিছে, কিন্তু টাইমটা চার্জ দিতে পারে আপনার ব্রাদারের এগেনস্টে। আচ্ছা, দেখা যাক কি হয়। এটার জন্য একটু অপেক্ষা করেন বা একজন অ্যাটর্নির সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমার নাম ফারুজ জামান, আমি বাফুলা থেকে বলতেছি। বলেন। আচ্ছা, আমি অ্যাপ্লাই করেছি ভাইয়ের জন্য 2007 এর ফেব্রুয়ারিতে। হুম, বলেন। আপনার জন্য ভালো সংবাদ ভাই, এই যতদিন এটা পেন্ডিং ছিল আপনার ভাই বোন কার ভাইয়ের জন্য না ভাই কার জন্য কার জন্য করেছিলেন? আচ্ছা, যাই হোক, বলেন। তাদের ছেলেমেয়ের থেকে, ছেলেমেয়ের বয়সের থেকে যে অবস্থায় মানে পেন্ডিংটা ছিল, এই বয়সটা বিয়োগ যাবে। বিয়োগ যে যদি 21 এর নিচে থাকে সবাই চলে আসতে পারবে। বাহ, ভালো। কে আছেন এবার আমাদের সাথে প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি ভাইয়া, আমি করিম বলছিলাম কুইন্স থেকে। হ্যাঁ, বলুন। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন সেলিম ভাইয়ের কাছে। হ্যাঁ, প্রশ্নটা হলো মানে আমার এক কাজিন আসছিল আর কি বাইরে, এখানে আসার পরে উনার টেস্টটা ডিনে হয়ে গেছে। ডিনে হওয়ার পরে আপনার ডিপুটেশন হয়ে গেছে, পরে রিওপেন মোশন চালু করার জন্য অ্যাপ্লাই করছে, তাও ডিনে হয়ে গেছে। তো এখন দুদিন আগে একটা লেটার পাইছে, মানে এটা আপনার মানে এটা ডিনে হয়ে গেছে রিওপেনটাও। তো এখন আর 30 ডেজের একটা ইয়া দিছে, মানে আর কোনো ইয়া আছে কিনা, আপিল বা ফাইল করতে পারবে কিনা এটা প্রশ্ন হয়। আর যদি মোশন টু রিওপেন ডিনাই হয়, সেটা তার বিরুদ্ধে ইউনাইটেড স্টেটস কোর্ট অফ অ্যাপিলস অর্থাৎ সার্কিট কোর্টে রিভিউ পিটিশন করা যায়। সেটা করা যায় 30 দিনের ভিতরে ডিনায়াল থেকে। ওকে, এবার কে আছেন আমাদের সাথে? নিউ এভিডেন্সের ভিত্তিতে আবার নতুন মোশনও করা যায়। ওকে, কে আছেন এবার আমাদের সাথে? জি, শুনছি। আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে রহমান বলছি। জি রহমান ভাই, বলুন। দুটি প্রশ্ন আছে। একটা হলো যে বিজনেস ভিসা মানে কয়টা ক্যাটাগরি আছে, আর যদি আমার বাংলাদেশে 5 বছরের মাল্টিপল ভিসা থাকে, তাহলে কি আমি বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করে যাওয়া আসা করতে পারবো কিনা? থ্যাংক ইউ। ডিপেন্ড করে আপনি কি ধরনের বিজনেস ভিসার কথা বলেন। বিজনেস করার জন্য ভিসার বিভিন্ন ক্যাটাগরি আছে, এখন আপনার মনে কোনটা আছে ইয়ে না। কতগুলো ভিসা আছে, পার্মানেন্ট ভিসা যেমন গ্রিন EB-5, আবার E-2 ভিসা করা যায়, L ভিসা করা যায়, সে অল বিজনেসের মাধ্যমে। এখন আর অ্যাপ্লাই করে আপনার আসা যাওয়া করতে পারবেন না, তাইলে আপনার যদি এটা আসা যাওয়া করা যায়, যদি চেঞ্জ অফ স্ট্যাটাসের জন্যই অ্যাপ্লাই করে থাকেন, তাইলে ওই চেঞ্জ অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশান বাতিল হয়ে যাবে। ভিসা অ্যাপ্লিকেশানটা ঠিক থাকবে, কিন্তু চেঞ্জ অফ স্ট্যাটাসটা বা অ্যাবান্ডান্ড হয়ে যাবে। সো এইটা আসলে সামনাসামনি বসে কোনো লয়ারের সঙ্গে আলাপ করা উচিত যারা এই ব্যাপারে জানে। ওকে, এবার কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ভাই, আমি উৎসাহ থেকে তানিয়া বলছি। সরি ভাই, আমার কোশ্চেনটা ফিনিশ হওয়ার আগে কেটে গেছে, আমার দুইটা কোশ্চেন ছিল। ও, আরেকটা কোশ্চেন করবেন, করুন। আচ্ছা ভাই, একটা আমি ক্লিয়ার অ্যান্সার পাই নাই শেখ ভাইয়ের কাছ থেকে। আমার মা তার ম্যারিড মেয়ের জন্য, সে এখানকার সিটিজেন আমেরিকার, সে তার ম্যারিড মেয়ের জন্য অ্যাপ্লাই করছে 2006 এর মার্চের 15 তারিখে। হ্যাঁ, সেটা তো বোধহয় বললাম যে 2016 এ করেছে। ম্যারিড মেয়ের জন্য অ্যাপ্লাই করলে আজকাল 10-11 বছরের মতো টাইম লাগছে। সেকেন্ড কোয়েশ্চন কি? সেকেন্ড তো অলমোস্ট 12 বছর ভাইয়া, মার্চে আবার 12 বছর হয়ে যাবে 2006 এ। আমার মা আমেরিকা সিটিজেন। ওকে, তা আপনারা যদি এর ভিতরে হয়ে যাওয়ার কথা, না হলে
কাছায় আসছে, খুব কাছে আসছে। আপনার এনবিসি আছে, ন্যাশনাল ভিসা সেন্টার, সেখানে যোগাযোগ করতে পারেন। আচ্ছা ভাই, আর একটা কোশ্চেন প্লিজ। আমার আমার কাজিন, তার আমার মানে কাজিন সিস্টার, উনি তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছে, ওরা সবাই ম্যারিড, 2008 এর মে মাসে ভাই। ওদের তো টাইম লাগবে না? ওইটা টাইম লাগবে, এখন 2004 এর এপ্রিল মাস বোধহয় চলছে বা কাছাকাছি এরকম। এবার কে আছেন নেক্সট? কে? আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। কে আছেন? হ্যালো, হ্যালো, জি শুনছি, বলুন ভাই। ওকে, আপনার ওয়াইফ নিশ্চয় আসছে আপনার পিটিশনে, আপনি আমেরিকান সিটিজেন হলে আপনার ওয়াইফ সেকেন্ড কোয়েশ্চন আসার প্রথমটার উত্তরটা দেই তারপর সেকেন্ডটা করেন ভাই। আসার 2 মাস 9 বছর 2 মাস 2 বছর 9 মাস একদিন পরে अप्लाई করতে পারবে ভাই। তার মানে হয়ে গেছে সময়, সময় প্রায় হয়ে গেছে। এটা খুবই ভালো খবর। নেক্সট সেকেন্ড কোশ্চেন, দুঃখিত সংযোগটি কোনো কারণে কেটে গেছে, আশা করছি আবার ভবিষ্যতে আপনার সাথে আমাদের দেখা হবে এবং প্রশ্ন আমরা নিতে পারবো। তো আজকে আমরা অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি সেলিম ভাই, মোটামুটি অনেক প্রশ্ন আপনি পেয়েছেন। আপনি যদি জেরুজালেম নিয়ে কিংবা যে কোনো ইস্যুতে, জেরুজালেম নিয়ে হচ্ছে কি, জেরুজালেম নিয়ে এইটাই আমেরিকান ক্রেডিবিলিটি অ্যাজ এ অনেস্ট ব্রোকার অ্যান্ড নিউট্রাল ইম্পার্শাল ব্রোকার হিসাবে যে পিস নেগোসিয়েশনের অবস্থানটা কমে গেল, তার কারণ আমেরিকার একটা পজিশন আছে এবং জেরুজালেমে এম্বাসি রিমুভ করা বা ইসরায়েলের এই ক্যাপিটাল হিসেবে জেরুজালেমকে মেনে নেওয়ার এমন কোনো তোড়জোড় ছিল না। সো সেক্ষেত্রে এটাই আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এটা একটা দেখালো, মানে যে আমেরিকা যে নিউট্রাল না প্যালেস্টাইনিয়ান এবং ইসরায়েলির ব্যাপারে, ইসরায়েলি ঘেঁষা, তার প্রমাণ করলো। তো সেক্ষেত্রে পিস নেগোসিয়েশনে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে তেমন ফলপ্রসূ হবে বলে মনে করি না, আনলেস তারা অন্য কোনো ড্রামাটিক স্টেপস নেয়। আর জেরুজালেমে এম্বাসি সরাইলে যে এইটা বিরাট একটা কিছু হয়ে গেল বলে সেটাও আমি মনে করি না, কারণ আমি বলি গত টার্মে প্রেসিডেন্ট ওবামা বলেছিল যে 1967 বর্ডার অনুযায়ী সেটেলমেন্ট হওয়া উচিত, মানে পিসটা হওয়া উচিত, সে আমেরিকান প্রেসিডেন্ট সে বলেছে, কিন্তু এটা সম্ভব হয় নাই। সো ডোনাল্ড ট্রাম্প আমেরিকান এম্বাসি ওইখানে নিয়ে গেলে, নিয়ে যাওয়াতে এটা তাদের মানে পিস নেগোসিয়েশনে একটা বড় আঘাত এবং আন্তর্জাতিক পজিশনের এগেনস্টে, ইউনাইটেড নেশনসের এগেনস্টে এবং সারা দুনিয়ার এগেনস্টে। সো সেক্ষেত্রে একটা অপরচুনিটি দিয়ে দিছে মনে হয় যে মুসলিম কান্ট্রিগুলো এইটা নিয়ে এক হওয়ার একটা একটা সুযোগ আসছে তাদের। আচ্ছা, আমরা আজকের মতো শেষ করছি, আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অ্যাটর্নি শেখ সেলিমের কথা শুনছিলাম, তিনি আজকের সবচেয়ে টপ যে বিষয়টি আলোচিত সেটি নিয়ে যেমন তার ব্যক্তিগত মতামত দিলেন, একই সাথে আপনাদেরকে আইনি নানা পরামর্শ দিলেন। তো যে কোনো ক্ষেত্রে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে আপনাদের ব্যক্তিগত আইনজীবী কিংবা অ্যাটর্নির সাথে, যিনি এই দেশে মানে নিজের কাজ করতে পারেন এমন সার্টিফাইড অ্যাটর্নির সাথে কথা বলে সিদ্ধান্ত নিলে ভালো। আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন, আশা করছি আপনার সাথে আমাদের দেখা হবে আবারও। থ্যাংক ইউ।